এটা আমি কাগজে দেখেছি, এটা আমি আমার দপ্তরকে বলেছি কঠোর ব্যবস্থা নিতে, যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যা নিয়ম আছে সেই নিয়মকে রেখে মাথায় রেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং পূর্ণাঙ্গ তদন্ত করতে। এই তদন্তের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের কেউ জড়িত থাকবে না, শিক্ষা দপ্তর নিজে দায়িত্ব নিয়ে তারা তদন্ত করবেন এবং প্রাথমিকভাবে যদি কাউকে দেখা যায় আছে তাদেরকে অনুরোধ করব শিক্ষা দপ্তরের সভাপতিকে এবং শিক্ষা দপ্তরের যে বোর্ড তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে। যারা গ্রেপ্তার হয়েছেন হয়েছেন, গ্রেপ্তার হওয়া মানেই মধ্যশিক্ষা পর্ষদ থেকে চলে যাওয়া নয়, তাদের বিরুদ্ধে যেহেতু তারা গ্রেপ্তার হয়েছেন এবং জেল কাস্টডিতে আছেন তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, তাদের সবাইকেই সাসপেন্ড করতে হবে। আমি যদি না হয়ে থাকে তাহলে মধ্যশিক্ষা পর্ষদকে অনুরোধ করবো সেটা করতে।